মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেল দ্য আনসিন ডগের নতুন একটি ব্লগে আরো একবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার আর আজ আমাদের কলেজ আছে, তো আমি যেহেতু ডেইলি ব্লগ শুট করছি সেজন্য আমি আজকেও ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তো তোমাদেরকে তো কলেজে নিয়ে গিয়ে আমি সবটা দেখাতে পারবো না, কারণ আমাদের কলেজে ফোন অ্যালাউ করে না। তো বাড়ির থেকে যতটুকু দেখানো যাবে, মানে হোস্টেল থেকে আর কি, সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে সকাল 6:30, আমাদের 8:30 থেকে কলেজ। আমি সকালবেলা উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে রুমটা একটু ক্লিন করব, তারপরে স্নানে যাব, রেডি হয়ে কলেজ যাব। তো আমার রুমটা ক্লিন করা হয়ে গেছে আর জলও ভরা হয়ে গেছে আজকে। তো আমি স্নান করে পুরো রেডি হয়ে নিয়েছি কলেজ যাওয়ার জন্য। এখনো অবধি আমাদের ড্রেস দেওয়া হয়নি, কলেজের ইউনিফর্ম দেবে কিন্তু এখনো অবধি দেওয়া হয়নি, তাই আমাদেরকে এইভাবেই কলেজে যেতে হয়, নেট লাগিয়ে চুলের মধ্যে, তারপরে সালোয়ার পরে যেতে হয়। তো আমরা এবারে ব্রেকফাস্ট করে আসবো, নিয়ে আসবো রুমে। তো তোমাদেরকে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে কি দিয়েছি। ব্রেকফাস্টে আনতে যাওয়ার আগে ব্যাগটা গুছিয়ে নিলাম। আজকে আমাদের উত্তাপাম দিয়েছে আর তার সাথে একটা ঘুগনি দিয়েছে আর চা। এবারে আমি ব্রেকফাস্টটা সেরে নিই। আমাদের খাওয়া হয়ে গেছে, এবারে আমরা কলেজ চলে যাব। তো আমরা দুপুরবেলাতে আবার খেতে আসি 1টার সময়, তো তখন তোমাদের সাথে আবার দেখা করছি। তো আমরা কলেজ থেকে এসেছি লাঞ্চ করতে, এবারে লাঞ্চ করে নেব, তারপরে আবার কলেজে চলে যাব। তো চলো না লাঞ্চটা আগে নিচ থেকে গিয়ে করে আসি, বা নিয়ে আসবো যদি আনতে দেয়। তো দেখি যদি আনতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজকে লাঞ্চে কি দিয়েছে। তো তোমরা দেখো ব্লগটা। তো চলো যাই লাঞ্চটা নিয়ে আসি গিয়ে। তো আজকে আমাদের লাঞ্চে দিয়েছে ডাল, ভাত আর রাজমা আলু দিয়ে ভাজা। এখানে দেখো আচারও দিয়েছে, এখানে ডাল আলু দিয়েছে আর রাজমা আলু ভাজা এটা। আর এই আচারটা আমি বাড়ির থেকে এনেছিল একটা ফ্রেন্ড, তো সেটাই নিয়েছি। আর এটা হচ্ছে পেঁয়াজটাও নিজেরাই নিয়েছি। তো চলো এবারে লাঞ্চটা করে নেব, তারপরে আমরা কলেজে চলে যাব সবাই আবার। আমরা কলেজ থেকে চলে এসেছি, বিকেল হয়ে গেছে, তো এবারে আমরা একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেব, তারপরে আবার বিকেলে চা খেতে যাব। কারণ যদি চা ঘুম থেকে উঠে চাটা পাই আর কি তাহলেই যাবো, নাহলে আজকে খুব টায়ার্ড হয়ে গেছি, আজকে আর চা খেতে যাব না। তো আমি তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলাতে দেখা করছি। থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখো চা নিয়ে এসেছি, এবারে চা খাবো, তারপরে একটু পড়তে বসবো। তো একেবারে সন্ধ্যাবেলাতে খাবার নিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। পুরো আমি খাবার নিয়ে চলে এসেছি, রাতের বেলা ডিনারটা নিয়ে চলে এসেছি উপরে। আজকে ইয়েলো রাইস আর রায়তা দিয়েছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, এটা এখানের খুবই ফেমাস খাবার, ইয়েলো রাইস আর রায়তা। আমি এবারে এই খাবারটা খেয়ে নেব, তারপরে পড়তে বসবো, কারণ রোজকার মতোই আমাদের স্টাডি আওয়ার শুরু হয়ে গেছে। আজকে একটু লেটই গেছি, কারণ পড়তে বসেছিলাম আর কলেজের কাজ ছিল, সেগুলি কমপ্লিট করছিলাম, প্লাস এডিটিংও করার আছে। তো দেখি রাতের বেলা যদি টাইম পাই তাহলে করবো, নাহলে কালকে করবো, আজকে আর করবো না, আজকে ঘুমিয়ে পড়বো। তো আমি এই ব্লগটা আজকে ইউটিউবেই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।